সকাল সকাল চা, আর এখানে ইয়ামি আমি পাটিসাপটা নিয়ে আমি এই যে ওয়েদার দেখতে দেখতে বসেছি। ঘড়িতে এখন 10:30 বাজে, কিন্তু দেখো বাইরে কি কুয়াশা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুবার একটা ভিডিওতে দুবার ইন্ট্রো দিচ্ছি। তো এখন ঘড়িতে প্রায় 10:30 বাজে, দিদি এই জাস্ট এসছে, আমরা তো অনেকক্ষণ আগেই উঠে গেছি। উঠে তোমাদেরকে বললাম যে আজকে আমাদের একটা প্ল্যান আছে, তো প্ল্যানটার জন্য বেরোবো। তো বেরোতে বেরোতে যেহেতু একটু টাইম লেগে যাবে, কারণ অলরেডি তো 10:30 বাজে, স্নান করবো, শ্যাম্পু টেম্পো করে, পুজো দেওয়া, রবিবারে অনেক কাজ থাকে বাড়িতে, সেগুলো করে বেরোতে বেরোতে একটু টাইম লেগে যাবে, তাই এই কারণে একটু সেদ্ধ ভাত খেয়ে বেরোবো। তো এখানে চা করে নিয়েছি, ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসানো হয়েছে, দিদি গেছে ছাদে বেডশিটগুলো ধুয়ে দিতে, ধুয়ে ওইখানেই মেলে আসবে। আর কোথায় বেরোচ্ছি সেটা বেরোলেই তোমরা বুঝতে পারো, ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তবে আজকে ফ্ল্যাট দেখতে যাচ্ছি না, কারণ আমাদের যে ফ্ল্যাটের ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্চ মাসে ছাড়তে হবে, তো মার্চ মাসে তোমাদের ছাড়তেই হবে, কিন্তু কিছু সমস্যার কারণে আমরা আপাতত কয়েক মাসের জন্য আবার কোথাও একটা রেন্টই যেতে হবে, এটা হলো ব্যাপার। তো আপাতত এখন রেন্টের ফ্ল্যাটই দেখবো, তবে আজকে ফ্ল্যাট দেখতে যাচ্ছি না, আজকে যাচ্ছি দারুণ একটা জায়গায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই যে এটাকে সকাল সকাল আলু সেদ্ধ করে নিয়েছি, আজকে হবে আমাদের বাড়িতে আলু চোখা। এইগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নেবো। এদিকে আমার আলু সেদ্ধ, মানে যেটা কলকাতার ভাষায় আলুর চোখা, একদম কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা সবকিছু দিয়ে আলুর চোখা রেডি। বিক্রম গেছে মাছ আনতে, মাছ আনলো, আজকে মাছ রান্না করবো না, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে আজকে কাজগুলো করছি, এটা করেই আমি এখন স্নান করতে চলে যাবো, আর কালকে রাত্রিবেলা ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখি, ঠাকুরের বাসনও মাজতে হবে। তাড়াহুড়ো করে এই কারণে করছি, আজকে 12টা থেকে আমাদের অ্যাপার্টমেন্টে জল থাকবে না, এটা কালকেই ফোন করে বলে দিয়েছিল। তো 12টার আগে মানে জল লাগবে, যে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে, এই কারণে একটু তাড়াহুড়ো করছি। আমাদের ছাদে চলছে আজকে ট্যাঙ্কি পরিষ্কারের কাজ, ছাদে ট্যাঙ্কি পরিষ্কার হবে বলেই আজকে জল থাকবে না, এই কারণে তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট, স্নান টান করে নিয়েছি 12:30 বাজে, পুজো দেওয়াও কমপ্লিট। ছাদে এসেছিলাম যে কাপড়গুলো তো দিদি ঠিকঠাকভাবে ক্লিপগুলো লাগায় না, ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি, এবার অল্প একটু সেদ্ধ ভাত খাবো, তারপরে বেরিয়ে পড়বো। আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো দিয়ে অ্যাকচুয়ালি কালকে হলো আমাদের অ্যানিভার্সারি, এটা আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি। তো লাস্ট ইয়ারও সেরকম কিছু হয়নি, এই বছর একটু প্ল্যান ছিল, বাট এই বছরও সামহাও একটু সিচুয়েশনের কারণে আমরা দুজনেই সেলিব্রেট করছি, বাট কালকে যেহেতু সোমবার আবার ওয়ার্কিং ডেজ, তো কালকে তো সেলিব্রেট করতে পারবো না, সেটা আমরা আজকে সেলিব্রেট করছি। তাই আমরা সবসময় তো সব জায়গাতে আমরা ডিনারে যাই, আজকে প্ল্যান করেছি আজকে লাঞ্চে যাবো। এই যে এদিকে আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো, ঘড়িতে অ্যাকচুয়ালি মানে লেট হয়েই গেছে, যেই কারণে ও বলেছে যে সকালবেলা চলো অল্প একটু সেদ্ধ ভাত খেয়ে নি, এখন বেরোবো, 1:30 বাজে, ও জুতো পড়ছে, বেরোতে বেরোতে মানে 1:45, তারপরে আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের এখান থেকে অনেকটাই দূরে, আর যাওয়ার আগে ও স্কুটির সার্ভিসিং একটু করাতে হবে, তো মোটামুটি 3:30 বেজেই যাবে, তো এতক্ষণ তো না খেয়ে থাকা পসিবল না, ও কারণে ও বললো যে একটু খেয়ে নেয়। আর আজকে আমি এই যে এই কর্সেটটা পরেছি, কেমন লাগছে ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর যেহেতু আমরা লাঞ্চে যাচ্ছি না, তো আমি মেকআপটাও খুব 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 একদম মানে মিনিমাম একটা খুব লাইট একটা মেকআপ রেখেছি, আর ড্রেসটাও যেহেতু লাঞ্চের জন্য, তো সেই কারণে ড্রেসটাও যে আমি নিয়েছি মানে আমি জাস্ট কালকে এটা ডেলিভার হয়েছে, তো ড্রেসটাও আমি একদম লাইট একটা নিয়েছি, কিছু রাত্রিবেলা হলে একটু হেভি কিছু করা যেত, তো ড্রেসটাও আমি একদমই লাইট নিয়েছি, মেকআপটাও মানে খুব নর্মাল একদম সিম্পল একটা ডে মেকআপ করেছি, বাট সব কিছু যেহেতু সিম্পল, আর আমি লিপস্টিকটা অলওয়েজ একটু ডার্ক প্রেফার করি, তো লিপস্টিকটা একটু ডার্ক পরেছি, বাস এইটুকুই। এই যে এটা হলো আমার ফুল লুক, এটা অ্যাকচুয়ালি একটা কর্ড সেট,
এই যে ব্ল্যাক টপটা, এটা আমার আগেরই ছিল, আলাদা একটা টপ, আর এই জ্যাকেটটা আর এই প্যান্টটা, মানে এটা টোটালি একটা কর্ড সেট। তো এইটা আমি নিয়েছি, কালকে ডেলিভার হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। হয়তো একটু ফর্মাল হয়ে গেছে আমার মনে হচ্ছে, বাট ও বলছে যে না একদম পারফেক্ট। ড্রেসটা নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম, বলছি একটু কি ফর্মাল হয়ে গেছে, এরকম মনে তো হচ্ছে না যে আমি মিটিংয়ে যাচ্ছি। ও বলছে না একদমই এরকম মনে হচ্ছে না, একটু ফর্মালের মতো লাগছে, বাট তাও খুব এলিগেন্ট লাগছে, খুব ভালো লাগছে। তো লাঞ্চ ডেটের জন্য যাওয়াই যেতে পারে। এই যে এখান থেকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, হলো ড্রেসটা। তো চলো বেরোই, অনেকটাই লেট হয়ে গেছে। আর যেখানে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর, যদি চান্স পাই, মানে ওইখানে অনেক লম্বা ওয়েটিং থাকে আমরা যেটা গুগলে জানতে পারলাম। তো যদি আমরা বেশি লেট হয়ে যায় তাহলে দুটো অপশান রেখেছি, অন্য জায়গায় চলে যাব, বা যদি ফার্স্ট অপশানটাতে আমরা চান্স পেয়ে যাই অবশ্যই তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করবো। তো চলো সামনে চলে এসেছি, তারপরেও কিছু বোঝা যাচ্ছে না। এইটা হলো অ্যাটমসফিয়ার বিল্ডিং, আর এত সাদা হয়ে আছে কুয়াশায়। এইটাই তো ওই লেকের মধ্যে যে বিয়েটা হয়, পাশাপাশি কতগুলো ব্যাংকুয়েট দেখো। এই যে একটা, এই দেখো একটা, আমরা সামনে আরো অনেকগুলো পেরিয়ে এসেছি। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমরা আজকে এসেছি ওজি দা লেক রেস্টুরেন্টে। প্রচন্ড ভিড় আসার সময় দেখলাম, পার্কিংয়ে আসার সময়, জানি না জায়গা পাবো কি না, বাট আমাদের কাছে সেকেন্ড অপশানও আছে, যদি এখানে জায়গা না পাই তো একটা ফটো টোটো তুলে এখান থেকে বেরিয়ে পড়বো। বাট অসাধারণ জায়গাটা, তারা এই দেখো অ্যাটমসফিয়ার বিল্ডিংটা এত সামনে থেকে, আর এই যে এটা হলো লেক, আর এদিকে রেস্টুরেন্ট। চলো এই যে ওয়েটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমরা গেম দেখছি, এখানে চলছে ফুটবল ম্যাচ, আর এই দেখো এদিকে চলছে ফটোশ্যুট। হাফ অ্যান আওয়ার ওয়েটিংয়ের পর আমরা এখানে টেবিল পেয়েছি। অ্যাকচুয়ালি ইনসাইডে ওদের টেবিল অ্যাভেলেবেল আছে, বাট যেহেতু আউটসাইডটা এতটাই সুন্দর তো সবাই আউটসাইডের জন্যই ওয়েট করে, তো ফাইনালি পেয়েছি। একদম লেক সাইডে পাইনি, মানে লেক ভিউ পেয়েছি, বাট একদম লেকের পাশে পাইনি, তাও চলবে। এই যে এইদিকে হলো ভেতরে ওদের ইনসাইডটা, আর এইদিকে হলো আউটসাইডটা, এই যে একদম লেকের পাশে। বাট ওই দিকের চেয়ারগুলো খালি পাইনি দুজনের জন্য, তাই আমরা এখানেই বসেছি। জাস্ট বাইরের লুকটা একবার দেখো, আমি এখানে বসে অনেকগুলো ছবি নিয়েছি, আর এই যে এটা হলো আউটসাইড। তো চলো আমাদের অর্ডার চলে এসছে, এবার আমরা যাই। Thank you.
এদিকে লাঞ্চ, এদিকে মোটামুটি আমাদের কমপ্লিট। কিরকম ছিল এক্সপিরিয়েন্স? ও মোটামুটি না, খাবার দাবার মোটামুটি, বাট জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো এত সুন্দর, এত সুন্দর। আর এই দেখো প্রত্যেকটা এরকম ল্যাম্পের মধ্যে সেজে, এখন এরকম যাতে ঠান্ডা না লাগে মেবি এরকম আগুন জ্বালানো হয়েছে। ওই পাশের গুলোতেও আছে পাশের গুলোতে। এই যে আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে, বেশ ভালো কাটলো আজকে দিনটা। কালকে তো আর সেলিব্রেট করতে পারবো না, কালকে যেহেতু অফিস আছে, তাছাড়া কালকে সোমবার, তো এই কারণে আজকে সেলিব্রেট করলাম। বেশ ভালো লাগলো অনেকদিন পরে। এমনিতে আমরা দুজনে একসঙ্গে টাইম কাটাই না সেরকম না, বাট এরকমভাবে অনেকদিন পরে আমরা বাইরে কোথাও খেতে এসেছি, এতক্ষণ সময় ধরে মানে শুধু খাওয়া দাওয়ার জন্য ডেডিকেশন ছিল। তো চলো, বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো। বাড়িতে ফিরেছি তো সন্ধ্যার আগে, এসে ছাদ থেকে কাপড় টাপড় তুললাম, পুজো দিলাম, তারপরে ও আবার একটু স্কুটি সার্ভিসিংয়ের জন্য গেছিলো, দিদি এসছিলো, তো সব কিছু মিলিয়ে এখন ঘড়িতে বাজে 10:24 বাজে। মেকআপ এখনও রিমুভ করিনি, এসেই আমি শুয়েছিলাম, ও একটু চা করেছে, চা খেয়েছি। আর দিদি কালকের জন্য অ্যাকচুয়ালি লাউ কেটে দিয়ে গেছে, কালকে যেহেতু নিরামিষ না, কালকে লাউ মুগ ডাল দিয়ে করব, এটা কেটে দিয়ে গেছে, এটা সকালে তাড়াহুড়োর মধ্যে করে দেয়নি। তো যাই, এবার মেকআপ টেকআপ রিমুভ করি। আর ওইদিকে মানে আমাদের এদিকে আশেপাশে কোথাও হয়তো ওই হরিনাম কীর্তন টীর্তন হচ্ছে, বেশ ভালো ভালো সুন্দর একদম হরে কৃষ্ণ গান শোনা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর বাই দ্য ওয়ে কালকে আবার রাম মন্দিরেরও উদ্বোধন আছে, তো আমাদের দুজনের আশা আছে, তাই না? দুজনের আশা আছে কোনো না কোনো দিন আমরা যাব, নিশ্চয়ই যাব, যদি সব ঠিকঠাক থাকে, যদি রাম ডাকে, রাম টানে তার কাছে, তাহলে দেখি এবছরই যাব। আর শাশুড়ি মায়ের খুব ইচ্ছা, শাশুড়ি মা আমাকে আগেই বলে দিয়েছে আমাকে ফেলে কিন্তু যাবে না, তো আমাদের ইচ্ছে আছে যখনই যাব আমরা দুজন শাশুড়ি মাকে নিয়েই যাব, তারপরে কোনো এক সময় আবার যদি যাই তখন মাকে নিয়ে যাবো। এখন বাজে 12:05, আর এই হলো আমাদের অ্যানিভার্সারি কেক, আমাদের কমপ্লিট কেক কাটিং হবে বলে আমি মেকআপ এখনো রিমুভ করিনি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। চলো কেক কাটিংটা করি, বেশ ভালো লাগছে। এইটা কেকটাও নিয়ে আসবে, আমি জানতাম না, অ্যাকচুয়ালি ও যে স্কুটি সার্ভিসিংয়ের জন্য গেছিলো তখন আসার সময় নিয়ে এসছে। চলো কেক কাটিংটা করি। হ্যাপি অ্যানিভার্সারি। চলো কেক কাটিং আমাদের ডান। হ্যাপি অ্যানিভার্সারি। তো চলো, আমাদের কেক কাটিংও কমপ্লিট, এরই সঙ্গে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদিও আমাদের অ্যানিভার্সারি হলো আজকে, মানে 22nd of January, আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি, তবে আমরা এটা তোমাদেরকে আগেই বললাম যে আগের দিন সেলিব্রেট করেছি, কারণ আজকে হলো ওয়ার্কিং ডেজ আর তাছাড়া মানডে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, কালকে কী কী করছি না করছি সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর পেছনটাকে ইগনোর করো, কারণ বিকালবেলা কাপড়গুলো এনে আর ভাঁজ করা হয়নি। টাটা।